আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকের ক্লাসে। আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে একটু বলে নেই, তোমরা অবশ্যই নিজস্ব মাইক্রোফোনগুলো মিউট করে নিবা, তা না হলে রেকর্ড যেহেতু হচ্ছে নয়েজ তৈরি হবে। আমি আরেকটা ওয়ে ফলো করতে পারি, আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ অ্যালাউড হবে না আনমিউট করার জন্য। তো তোমাদের যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেইজ করবা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সুযোগ দেবো কিছুক্ষণ পর পর। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, থ্যাংক ইউ। এবার আসো, যে আমরা লাস্ট ক্লাসে আমরা এরিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস এবং মিস্ক অপারেটরস নিয়ে আলোচনা করবো। মিস্ক মানে হচ্ছে মিসেলিনিয়াস অপারেটরস। তো বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করতে গেলে বাইনারির কনসেপ্ট জানতে হবে। আশা করি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বাইনারি সম্পর্কে নাম্বার সিস্টেম যেই চ্যাপ্টারটা ছিল সেখানে তোমরা শিখে আসছো, না শিখে আসলো আমরা চেষ্টা করব একটু হলো বাইনারি পার্টটাকে রিভিউ করে দেওয়ার জন্য। তো এখন আমি সরাসরি কোড ব্লক সফটওয়্যারে চলে যাচ্ছি এবং প্রোগ্রামের মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো বোঝাবো। আমি ফাইলে গিয়ে নিউতে যাচ্ছি, নিউ দেন এমটি ফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। অবশ্যই আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব, তার ভিতরে সেভ করব। ডেস্কটপে যাচ্ছি, আমি একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি এখান থেকে, যে ফোল্ডার আইকন আছে ক্রিয়েট নিউ ফোল্ডার, ক্লিক করলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার মেবি 3, সো 3 নম্বর ফোল্ডার ক্রিয়েট হলো, এন্টার দিলাম। আমাদের ফোল্ডার নামটা সেভ ইন ডায়লগ বক্সে দেখতে পাচ্ছ, মানে সেভ ইন যেই ইনপুট বক্সটা। এরপর ফাইল নেমের মধ্যে আমি লাইক 1.c প্রথম প্রোগ্রামের নাম দিয়ে সেভ করলাম। প্রথমে বেসিক স্ট্রাকচারটা টাইপ করে নেই, যেটা তোমরা সবাই ইউজ টু হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। যদি কোনো ধরনের এরর না থাকে অবশ্যই রান করলে আমরা কনসোল স্ক্রিনে যেতে পারবো। রান করার জন্য তোমরা কিবোর্ড থেকে F9 দিতে পারো অথবা বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান দিতে পারো। তাহলে আমি বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রানে ক্লিক করেছি, যদি কোনো এরর না থাকে অবশ্যই আমরা কনসোল স্ক্রিনটা পাবো, আর যদি এরর থাকে তাহলে সেক্ষেত্রে আসবে না। দেখি একটু, আচ্ছা কোনো ধরনের এরর নাই, তাহলে আমরা কিন্তু কনসোল স্ক্রিনটা পেলাম। তো তোমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করবা, তোমাদের অনেকের একটা অভ্যাস থাকে যে পুরো প্রোগ্রাম টাইপ করে তারপরে রান করো, যেটা ভালো অভ্যাস না। প্রোগ্রামের প্রত্যেকটা পার্ট, দ্যাট মিনস কিছুক্ষণ লেখার পরপরেই রান করে দেখা উচিত যে কোনো ধরনের এরর আছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবা যে আমার কতটুকুর মধ্যে এরর নাই। এবার আসো, যে আজকে আমাদের আলোচনার মধ্যে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরসের মধ্যে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ডাবল অ্যাম্পারস্যান্ড, যেটাকে আমরা অ্যান বলে থাকি, দেন হচ্ছে আছে ডাবল সিঙ্গেল পাইপ, যেটাকে আমরা অর বলে থাকি, এরপরে হচ্ছে তোমার আছে নট, এক্সক্লামেটরি সাইন, এটাকে আমরা বলে থাকি নট। তবে এগুলো পড়ার সময় অবশ্যই লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট এভাবে বলতে হবে, শুধু অ্যান্ড বললে কিন্তু হবে না। লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, কেন এটা বললাম, কারণ বিট ওয়াইজ অপারেটর যখন যাব, আমি লিখেই ফেলি বিট ওয়াইজ অপারেটরস, তখন সিঙ্গেল অ্যান্ড আছে, এটাকে আমরা অ্যান্ড বলতেছি, তারপরে সিঙ্গেল ভার্টিক্যাল লাইন বা সিঙ্গেল পাইপ আছে যেটাকে আমরা অর বলি, এরপরে আছে হচ্ছে তোমার এক্সর, তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখে আসো এক্সর, এটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্স অর, দেন আছে কমপ্লিমেন্টারি অপারেটর, শিফট ধরে ট্যাবের ঠিক উপরে একটা সাইন আছে, এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট বা নট বলতে পারো, আমরা কমপ্লিমেন্ট বলতে পারি কমপ্লিমেন্ট। এরপরে হচ্ছে আমাদের আছে লেফট শিফট অপারেটর, লেফট শিফট, আচ্ছা আমি এন্টার দিয়ে নিচে লিখি তাহলে স্ক্রিনে ভালো দেখা যাবে, তোমরা দেখতে পাবা, এটাকে বলা হচ্ছে লেফট শিফট অপারেটর, লেফট শিফট, এবং আরেকটা আছে হচ্ছে রাইট শিফট, রাইট শিফট অপারেটর। এটা আমাদের অবশ্যই লেকচার শিটে দেওয়া আছে, আমি টাইপ না করলেও পারতাম। আমরা যদি যাই দেখো, লজিক্যাল অপারেটর তিনটা, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, আমরা এক্সাম্পল অবশ্যই দেখব। এরপরে আমাদের বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর সম্ভবত এর আগে আমরা অ্যাড করেছি, দেখি একটু,
আচ্ছা, বিটওয়াইজ অপারেটরের কোনো এক্সাম্পল কি এখানে নাই? থাকার কথা। দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিটওয়াইজ অপারেটর। দেখো, সিঙ্গেল অ্যান্ড, সিঙ্গেল অর, তারপরে এক্সর, এটাকে আমরা বলছিলাম কমপ্লিমেন্ট, এটাকে বলছি লেফট শিফট, এটা বলছে রাইট শিফট, এর বাহিরেও আছে, তো সেগুলো আপাতত আমাদের দরকার নেই, আপাতত এই কয়টা জানলেই হচ্ছে। এবং এটা এক্সপ্লেনেশনের সময় হয়তো বা আমি কমপ্লিমেন্ট আজকে নাও আলোচনা করতে পারি, শুধুমাত্র প্রথম তিনটেও আলোচনা করতে পারি, লেফট শিফট রাইট শিফট পরবর্তীতে আলোচনা করতে পারি, সময়ের উপরে ডিপেন্ড করবে। তো আসো আমরা এই দুই ধরনের অপারেটর আলোচনা করব দুইটা প্রোগ্রামের মধ্যে। যখন এই বিটওয়াইজ আসবে তখন এইটাকে আমরা আমাদের পড়তে হবে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সর, এভাবে পড়তে হবে, বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট, এভাবে আমরা পড়ে থাকি। তাহলে আসো একটা এক্সাম্পল সেট করি। সাপোজ ধরো একটা ভেরিয়েবল নেই, লাইক ধরো মার্কস, মার্কসের ভ্যালু আমি দিচ্ছি মনে করো, আচ্ছা ইউজারের কাছ থেকে নেই, ইউজারের কাছ থেকে নিতে পারি, যে প্রিন্ট এফ এন্টার ইউর মার্কস। তাহলে ধরো আমরা স্ক্যানএফ দিয়ে অবশ্যই ইনপুট নিতে পারবো, সেটা তোমরা অলরেডি সবাই জানো, পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট মার্কস। সো এই দুই লাইন বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রথম লাইনটা হচ্ছে মেসেজ, দ্বিতীয় লাইনটাতে আমরা ইনপুট নিব, কার মধ্যে ইনপুটটা জমা থাকবে, মার্কসের মধ্যে, মার্কসের টাইপ কি ইন্টিজার। রান করে দেখি ইনপুট নেওয়া যায় কি না, তোমরা এফ নাইন দিতে পারো, আমি ইনপুট দিলাম সাপোজ ধরো 90। সো আমাদের টার্গেট হচ্ছে যদি কেউ 90 ইনপুট দেয় রেজাল্ট আসবে এ প্লাস। গ্রেডিং সিস্টেম যেটা সেটা আমি একটু এখানে দেখানোর চেষ্টা করবো, যে 90 ইনপুট দিলে আসবে এ প্লাস, যদি 90 না হয় সাপোজ ধরো 20 ইনপুট দিলাম তাহলে আসবে ফেল। তো এই ধরনের একটা টেবিল যদি আমরা এখান থেকে দেখে আসি, যেটা আমরা ডেভেলপ করতে চাই, সাপোজ ধরো আমরা এই টেবিলটা চাচ্ছি যে 80 to 100 রেঞ্জে হলে এ প্লাস, 70 to 79 হলে এ, 60 to 69 হলে এ মাইনাস, এভাবে আসতে আসতে 0 to 32 আসলে এফ। তো আমরা এইটাকে আমরা বোঝাতে চাই, তাহলে প্রোগ্রামটা কীরকম হওয়া উচিত। যদিও আমরা গত ক্লাসও বলেছি ডিসিশন মেকিংয়ের প্রোগ্রাম আমাদের সামনে আসবে, আলাদা চ্যাপ্টার আসবে, তো তখন ডিটেলস বুঝাবো, আপাতত আমরা ইফ পার্টটা লাস্ট ক্লাসে যেভাবে ইন্ট্রোডিউস করেছি সেভাবে একটু বলে যাই। অবশ্যই আমাদের কন্ডিশন আসতে হবে, কন্ডিশন ইফের মধ্যে লিখতে হয়। তাহলে ইফের মধ্যে যদি আমি লিখি যে মার্কসের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 80, যদি হয় তাহলে আমাদের প্রিন্ট এফ দিচ্ছি যে এ প্লাস, এখানে স্ল্যাশ এন দিয়ে দিতে পারি। এরপরে যদি আমি এখানে এলস বলি, যে প্রিন্ট এফ এখানে বললাম এফ, এই এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে লাস্ট ক্লাস যারা করছো, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে এতটুকু বুঝতে, আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে অ্যালাউ করে দিচ্ছি কোশ্চেন করার জন্য। এখানে যেই চারটা লাইন লিখেছি যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 0 80 হলে এ প্লাস আসবে, না হলে এফ আসবে, এতটুকু বুঝতে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা, আছে কি কারো কোনো প্রবলেম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে সরাসরি দিতে চাচ্ছ, এখানে দিয়ে দিতে চাচ্ছ লাইক 90? আচ্ছা সেটা তো দিতেই পারবো, এটা তার ইউজার ফ্রেন্ডলি হবে না, আমাদের দেখা যাচ্ছে যে এক একজন ইউজার এক এক ধরনের ইনপুট দিতে পারে, তাহলে তার কোডের মধ্যে এসে চেঞ্জ করতে হবে। আমরা চাচ্ছি যে কোডের মধ্যে চেঞ্জ না, সে কনসোলে স্ক্রিনে গিয়ে যে ইনপুট দিবে সে অনুসারে কাজ করবে। তো আমরা তো এখানে চাইলে দিতেই পারবো, আমি আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য ইউজার কাছ থেকে ইনপুট নিয়েছি। সো ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য কিন্তু স্ক্যান অ্যাপ, এর ব্যবহার আমরা লাস্ট ক্লাসেও আলোচনা করেছি। তো থ্যাংক ইউ, আসো আমরা দেখি যে আমরা কী বোঝাতে চাচ্ছি এখানে। প্রোগ্রামটা যদি অবস্থায় রান করি, তাহলে ইউজার যদি 80 অথবা তার চেয়ে বড় ভ্যালু ইনপুট দেয় তাহলে অবশ্যই এ প্লাস দেখাবে, 80 চেয়ে কম ভ্যালু দিলে কিন্তু এফ আসবে। রান করো, তাহলে আমি এখন যদি ইনপুট 90 দেই তাহলে দেখো এ প্লাস আসছে। সো আমাদের লজিক ঠিক আছে, এবার আসো রান করি। যদি আমরা কি বলে 20 দেই তাহলে এফ আসবে, সেটাও আমাদের ঠিক আছে। কিন্তু আমাদের যে টেবিলটা আমার তোমাদের সামনে ডিসপ্লে করলাম, এখানে তো অনেকগুলো লজিক থাকার কথা। তাহলে প্রথমটা হচ্ছে ইফ আর লাস্টেরটা হচ্ছে এলস, তাহলে মাঝখানেরগুলো কী হবে? এই মাঝখানেরগুলো হচ্ছে আমাদের এলসিফ হবে। তাহলে আমরা কীভাবে লিখব এলসিফ? যখনই ইফ থাকবে, কোথাও ইফ থাকা মানে হচ্ছে কন্ডিশন লিখতে হবে, শুধু এলস থাকলে কন্ডিশন হবে না। তাহলে আমরা এই এতটুকু যদি কপি করি বারবার টাইপ না করে, কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, তাহলে এখন যদি এখানে বলে দেই যে আমাদের 70-র চাইতে
সরি এটা হচ্ছে 80 চাইতে বড়, এটা হচ্ছে 60 চাইতে। এখানে আমাদের রেঞ্জটা কত ছিল, 7 × 79, সরি, তাহলে এখানে আমাদের হবে 70। তাহলে যদি এটা হয় তাহলে আমরা প্রিন্ট এফে কি দিব, এই লাইনটা কপি করি, সিলেক্ট করলাম কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি, তাহলে এখানে আমরা দিতে যাচ্ছি এ। তাহলে এবার কি দাঁড়ালো, যে যদি কেউ 80-র বেশি ইনপুট দেয় তাহলে এ প্লাস আসবে, যদি 80-র বেশি না দিয়ে সে যদি 70-র বেশি দেয় লাইক 75 দিল তাহলে এ আসবে। এখন অটোমেটিক্যালি এই লাইন চিনে নিবে যে যখন তুমি 80-র নিচের কোনো ভ্যালু দিবা তখন অবশ্যই এই লাইনে প্রথমে আসবে, এই লাইন ম্যাচ না করলে এই লাইনে আসবে, তার মানে টপ টু বটম চেক করে। সাপোজ তুমি ধরো 90 দিয়েছো, 90 দিলে এ প্লাস হয়ে গেলো, বাকিগুলোতে আর চেক করবে না। তুমি ধরো দিলে হচ্ছে 75, তো 75 দিলে প্রথমে এখানে চেক করবে যে 75 কি 80 চাইতে বড় বা সমান, দেখলো যে না তাহলে আর এই লাইনটা কাজ করবে না, এটা হচ্ছে ইফের বডি, তাহলে চলে আসবে অটোমেটিক এই লাইনে। এবার দেখবে 75 কি 70 চাইতে বড়, ইয়েস, তাহলে এই লাইনটা কাজ করবে, দ্যাট মিনস এলস ইফের বডিতে, তাহলে আর এই পার্টে আসবে না। আসো যতটুকু লিখলাম রান করি, এবার দিচ্ছি আমি 75, এ আসার কথা, তাহলে দেখলা এ আসছে, তাহলে আমাদের কিন্তু ঠিক আছে। এবার আসো যে আমরা সিমিলার ওয়েতে যদি এতটুকু কপি করি, সিলেক্ট করলাম কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি, এবার আমি দিচ্ছি 60-র চাইতে বেশি হলে কি হবে, আমাদের যে টেবিলটা দেখাচ্ছিলাম ওখানে এ মাইনাস ছিল, আবার কন্ট্রোল ভি দিলাম যেহেতু কপি করা আছে। এবার আসো 50-র চাইতে বেশি হলে সম্ভবত বি বা বি প্লাস আছে, দেখে নিই একটু কি আছে, বি আছে আর সি ডি এফ আরও দুইটা লাগবে, তাহলে আমাদের কপি তো করাই আছে, আমি কন্ট্রোল ভি দিচ্ছি। কোড যদি ফরম্যাটিং প্রবলেম হয় তাহলে অবশ্যই প্লাগইনসে যাবা, গিয়ে সোর্স কোড ফরম্যাটারে ক্লিক করবো, অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে, হয়ে গেল। তো আমাদের এরপর হচ্ছে 40, 40 হলে আমাদের সি, আবার আমি কন্ট্রোল ভি দিচ্ছি, এবার হচ্ছে তোমার 40 to 49, তাই না, তাহলে এখানে 40 to 49, এরপরেরটা হচ্ছে 33 থেকে 39, তাহলে এখানে কি হবে আমাদের 33 হবে, 33 হলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে ডি, এর বাইরে হলে এফ। সো অনেকগুলো কন্ডিশন আসলো, তাহলে প্রথমটা হচ্ছে ইফ আর লাস্টেরটা হচ্ছে এলস, এলসের মধ্যে কখনোই কন্ডিশন হয় না, মাঝখানে সবগুলো হচ্ছে এলস ইফ, যদি ইফ থাকে অবশ্যই কন্ডিশন হবে। তো এবার আমরা আসলে রান করি, রান করলে আমরা যে কোনো ভ্যালু দিয়ে চেক করতে পারবো, সাপোজ যদি 33 দিই তাহলে ডি আসার কথা আমাদের প্রোগ্রাম অনুসারে, ডি আসার কথা, দেখে আসে কিনা, আসছে। দেখো এখন কিন্তু একটা প্রবলেম মনে হচ্ছে যে বারবার রান করে চেক করতে হবে, এটা একটা সলিউশন আমি আপাতত বলি, এটা বুঝাবো পরবর্তীতে কোনো একটা ক্লাসে, যখন পরবর্তী আগামী ক্লাসে বুঝিয়ে দিব, যখন আমরা লুপ বুঝবো, তোমরা যে ডিবাগ করা, দ্যাট মিনস যে আমি রান করতেছি বারবার, সাপোজ ধরো আমি দিচ্ছি 90, এ প্লাস আসলো, এখন আমি চাচ্ছি আবার 70 দিব, 30 দিব, বারবার আমাকে কম্পাইলার রান করতে হচ্ছে। তো আমি ডিবাগিং এর পারপাজে একটা কৌশল অবলম্বন করতে পারি, কৌশলটা হচ্ছে এই ভেরিয়েবল ডিক্লারেশনের পরে এসে হোয়াইল নামে একটা লুপ আছে, হোয়াইল, যেটা আগামী ক্লাসে অবশ্যই আলোচনা করবো, আপাতত মনে রাখো যে হোয়াইল একটা লুপ, এরপরে প্যারেন্থেসিস এর ভিতরে দিবা হচ্ছে 1, এরপরে এক জোড়া কার্লি ব্র্যাকেটস দিলাম, কিন্তু এটা তো শুরু শেষ হয়ে গেলো, শেষটা মুছে দিব, এই শেষের ব্র্যাকেটটা আমরা দিব হচ্ছে রিটার্নের ঠিক আগে, রিটার্নের ঠিক আগে দিলাম। এখন আসো যে আমি যদি কোডটাকে ফরম্যাট করে নিই, প্লাগ ইন সোর্স কোড ফরম্যাটার, তাহলে দেখো বোঝা যাচ্ছে যে হোয়াইলের ভিতরে পুরো প্রোগ্রামটা আছে, মানে এই বডি এই পার্টটুকু হোয়াইলের ভিতরে আছে। তো এটা সুবিধা হচ্ছে জাস্ট নিজে ডিবাগ করার জন্য, আমি ডিবাগ করা শেষে চাইলে এটা রিমুভ করে দিতে পারবো। তো এখানে এই হোয়াইলের ভিতরে 1 মানে হচ্ছে ট্রু, 1 মানে হচ্ছে ট্রু, তোমরা জানো 0 মিন্স ফলস, 1 মিন্স ট্রু, তাহলে যদি 1 থাকে তার মানে সারা জীবনের জন্য এই লুপটা ঘুরবে, কখনই এই লুপটা স্টপ হবে না, আমি যদি নিজে স্টপ না করাই, এটা যেহেতু এটা একটা লুপ, যেহেতু হোয়াইল একটা লুপ, তার মানে সারা জীবন ট্রু, ট্রু পেলে সবসময় এই কাজটা করবে। দেখি আসলে কি পার্থক্য আসলো আগেরটার সাথে, রান করি। এখন তুমি দেখবা যে ইচ্ছা মতো ভ্যালু চেক করতে পারবা, সাপোজ আমি দিচ্ছি মার্কস 90, আসলে এ প্লাস, দিচ্ছি 70, আসতেছে এ, দেখো আমি কিন্তু বেরোচ্ছি না প্রোগ্রাম থেকে, দ্যাট মিনস কনসোলেশন থেকে বেরোচ্ছি না, এটাকে তুমি ফোর্সফুলি যতর মধ্যে ক্লোজ না করবা, বের হবে না প্রোগ্রাম। তাহলে আমি সবগুলো ভ্যালু চেক করতে পারি, যে 90 দিলাম, 70 দিলাম, 60 দিলে আসার কথা এ মাইনাস, 50 দিলে বি, দেন 40 দিলে সি, 33 দিলে ডি, এর কম দিলে দ্যাট মিন্স যদি 20 দিই এফ, সবগুলো প্রোগ্রাম কাজ করছে, মানে সবগুলো প্রোগ্রাম না সরি সবগুলো কন্ডিশন কাজ করছে, কিন্তু এখানে কিছু প্রবলেমও আছে। প্রবলেমটা কি দেখো, যদি আমি 2000 ইনপুট দিই বা 20000 ইনপুট দিই, এন্টার দিলে এ প্লাস আসতেছে, যেটা ইনপুট নেওয়া উচিত না, কিন্তু আমার এখানে ইনপুট নিয়েছে
বা নিলেও আমার এ প্লাস আসা উচিত না, সো এটা একটা প্রবলেম, সলিউশন বলবো অবশ্যই। এবার আসো মাইনাস 25 দিলাম, সো কারো ইনপুট মাইনাস 25 হওয়ার কথা না, এটা দিলে কিন্তু ফেল আসবে, দেখো ফেল আসছে। সো এই যে লাস্টের দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখবো। তার আগে তোমাদের কাছ থেকে একটু শুনে নেই কারো কোনো কোশ্চেন আছে কিনা। সোফার কারো হ্যান্ড আমি দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস কেউ হ্যান্ড রেজ করো নাই, কারো কোনো কোশ্চেন নাই, তারপর আমি অ্যালাউ করতেছি যদি কোশ্চেন থাকে। কায়েস প্লিজ। কন্ডিশন ঠিক আছে, কিন্তু আমার যেই প্রোগ্রামটা আমরা বুঝাচ্ছিলাম এখানে ইনপুট রেঞ্জটা কত, 80 থেকে 100, সো যদি আমরা 100-এর বেশি ইনপুট দিই ওগুলো তো ইনভ্যালিড এন্ট্রি, তাই না? এটা ইনভ্যালিড এন্ট্রি না? তুমি ধরো এটিএম বুথে গিয়ে টাকা তুলবা, তুমি কি -20,000 দিবা, তাহলে কি ইনভ্যালিড হবে না? আবার ধরো তোমার অ্যাকাউন্টে আছে ধরো 20,000 টাকা, তুমি উঠানোর চেষ্টা করছো 50,000, তাহলে কি বলবে? সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই বলবে না, একটা মেসেজ তো দিতে হবে, ঠিক আছে? তা ওইটাকে আমি কিভাবে কন্ট্রোল করবো সেটা আমরা এখানে দেখবো, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আর যদি কারো কোশ্চেন না থাকে আমি এগেন এবার সলিউশনটাতে আসি। তাহলে এখন দেখো, যদি আমরা দুইভাবে সলিউশন করতে পারি, প্রথমত হচ্ছে আমি যদি এখানে বলে দেই যে 80 অ্যান্ড মার্কস গ্রেটার দেন ইকুয়াল 100, তাহলে এর মানে কি হচ্ছে, এখানে কিন্তু অ্যান্ড অপারেটর ইউজ করলাম, লজিক্যাল অ্যান্ড। অ্যান্ড এর মিনিং হচ্ছে দুইটা শর্ত, যা দুইটাই ট্রু হতে হবে। তাহলে দেখো এটা কিভাবে কাজ করতেছে, যে 80-এর বেশি 100-এর চাইতে কম, তার মানে কি এই কন্ডিশনটার মধ্যে 80 থেকে 100-এর বাইরে কোনো ভ্যালু নিতে পারবে না, তাই নয় কি? অবশ্যই সেটা, তাহলে এ প্লাস আসবে। তাহলে এবার রান করে দেখি, এবার রান করলে দেখবা যে যদি আমি 100-এর বেশি ইনপুট দিই, লাইক 20,000 দিই, তাহলে আসবে দেখবা যে এ চলে আসছে। রান করো, দেখো আমি ইনপুট দিচ্ছি 100, কোনো সমস্যা নাই, কিন্তু যদি 20,000 দিই যেটা আগে দিয়েছিলাম, এবার আসবে, এবার কিন্তু ভুল হয়েছে, একটা ভুলটা হয়েছে, আমাদের লজিক লিখতে ভুল হয়েছে। দেখো এটা কিন্তু গ্রেটার দেন হবে না, এটা অবশ্যই লেস দেন হওয়া উচিত ছিল, যে 80-এর চাইতে বড় 100-এর চাইতে ছোট, মানে 80 সমান অথবা বড়, 100 সমান অথবা ছোট। এবার আশা করি ঠিক আছে, রান করি। তাহলে দেখো এবার যদি আমি 100 ইনপুট দিই এ প্লাস, বা যদি 2,000 দিই তাহলে কিন্তু আসবে এ। কেন এ আসলো, রিজনটা হচ্ছে প্রথম যখন তুমি 2,000 দিলা, সেই প্রথম কন্ডিশন, দ্যাট মিনস ইফের মধ্যে যেটা আছে এটা চেক করার চেষ্টা করছে, এটাকে 80-এর চাইতে বড় দেখছে, ইয়েস, তাহলে এ প্লাস আসার কথা ছিল, কিন্তু দেখছে তার সাথে অ্যান্ড আছে, অ্যান্ড থাকার কারণে সে পরের লজিকটা চেক করতে গিয়েছে যে 100 কি 20,000 কি 100-এর চাইতে ছোট, দেখছে না, তা না হওয়ার কারণে আমরা জানি অ্যান্ড মানে কিন্তু দুইটাই ট্রু হতে হয়, তাহলে এখানে একটা ট্রু আছে একটা ফলস আছে, যেই কারণে আমার ইফের মধ্যে কাজ করলো না। এবার চলে গেল পরের স্টেপে, এখানে আসার পরে দেখলো যে 70-এর চাইতে কি 20,000 বড়, ইয়েস, তাহলে এ দিয়ে দিল। তাহলে আমাকে এখন এটা কিভাবে প্রোটেক্ট করব, তাহলে সবগুলোতে আমাকে এখন এই অপশনটা আসতে হবে যে এখানে অ্যান্ড এটা কপি করি, কন্ট্রোল সি এতটুকু, কন্ট্রোল ভি, তাহলে এখানে অবশ্যই কত হবে 70 থেকে 79, তাহলে এটার ক্ষেত্রে হবে কন্ট্রোল ভি, 60 থেকে 69, তাহলে এখানে আসবে হচ্ছে কন্ট্রোল ভি, 50 থেকে 59, এখানে আসবে হচ্ছে কন্ট্রোল ভি, 40 থেকে 49, এরপরে এখানে কন্ট্রোল ভি, 33 থেকে 39, এর বাইরে হলে এফ আসবে। এবার আশা করি যে আমাদের প্রবলেম কিছুটা সলভ হয়েছে, বাট সব প্রবলেম সলভ হয় নাই। তাহলে দেখো যে আমি 100 দিচ্ছি কোনো সমস্যা নাই, 80 দিচ্ছি কোনো সমস্যা নাই, কিন্তু এখন 20,000 দিলে কি আসবে, এফ আসবে, দেখো এফ আসতেছে, তার মানে স্টিল নাও 20,000 ইনপুট হিসাবে ভ্যালিড ইনপুট হিসাবে কাউন্ট করতেছে এবং এফ হিসাবে দেখাচ্ছে। তাহলে এটাকে আমি কিভাবে সলভ করতে পারি, আমি চাইলে এখানে বলতে পারি যে এলস ইফ একটা বাড়াচ্ছি কন্ডিশন, যে মার্কস যদি লেস দেন 0 হয়, অথবা এবার অর চিহ্ন দিচ্ছি, অথবা মার্কস যদি গ্রেটার দেন 100 হয়, তাহলে আমরা একটা মেসেজ দিতে চাই প্রিন্টএফ, যে ইনভ্যালিড, ইনভ্যালিড মার্কস প্লিজ ট্রাই এগেন /n। তাহলে এখন একজন ইউজার বুঝতে পারবে যে সে ইনভ্যালিড মার্কস এন্ট্রি দিয়েছে। এখন কথা হচ্ছে সবগুলোতে অ্যান্ড ইউজ করলাম, এখানে কেন অর ইউজ করলাম, তোমরা একটু চিন্তা করো, তারপর আমি এটা বুঝাবো, আগে আউটপুট দেখি চেক করে। তাহলে আসি ইনপুট দিচ্ছি 100, তারপরে দিচ্ছি এবার 2,000, এবার অবশ্যই বলবে ইনভ্যালিড মার্কস, এবার কিন্তু আর কোনো গ্রেড আসে নাই, সো আমি বুঝতে পারছি আমার ইনপুট ভুল হয়েছে,
এইবার প্রোগ্রামটা 100% ঠিক আছে, তুমি যা ইনপুট দাও না কেন দেখবে যে প্রোগ্রামটা 100% ঠিক আছে। তো এখন মেইন বোঝার বিষয় হচ্ছে যে কখন এন্ড হবে আর কখন অর হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট বোঝানো। এখানে যে লজিকটা সেট করেছি যে কোনো একজন ইউজার যদি জিরোর চাইতে কম ইনপুট দেয়, তারপরে ছোটো ভ্যালু ইনপুট দেয়, তাহলে ইনভ্যালিড বলবে। এখন ধরো একটা মার্কস যদি কনসিডার করি, সাপোজ ধরো -20, এটা তো অবশ্যই জিরোর চাইতে ছোট। এখন যদি আমি এখানে এন্ড দিতাম তাহলে কি হতো, কি ধরনের প্রবলেম হতো? তাহলে এখন সে চেক করতে যাবে যে -20 কি 100 চাইতে বড়। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যেটা জিরোর চাইতে ছোট সেটা আবার 100 চাইতে বড় হবে, অবশ্যই সেটা নাই, লজিক্যালি তো নাই যে জিরোর চাই, বাস্তবেও নাই, জিরোর চাইতে ছোট কিন্তু সেটা 100 চাইতে বড়, এটা তো এন মানে দুইটাই ট্রু হতে হবে। সো আমার এখানে এন দেওয়া যাচ্ছে না, আমাকে বলতে হবে অর, কারণ হচ্ছে যে কোনো একটা ট্রু হলে ট্রু। তাহলে -20 দিয়েছে, তার মানে এটা দেখতেছে যে ট্রু, ট্রু হলে সে বলতেছে ইনভ্যালিড মার্কস। এখন যদি কেউ ধরো মাইনাস না দিয়ে 200 দিল, তাহলে প্রথম পার্টে দেখবে জিরো চাইতে ছোট না, ঠিক আছে, এবার অরে আসবে, অরে দেখবে যে 100 চাইতে বড়, তার মানে ফলস। অর মানে যে কোনো একটা ট্রু হলে ট্রু, এন মানে হচ্ছে দুইটাই ট্রু হতে হবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা চাইলে নিতে পারি, প্লিজ। তারপরে এই প্রোগ্রামটাকে আমি আরেকটু কাস্টমাইজ করে দেখাবো। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা অবশ্যই যখন অপারেটর নিয়ে, অপারেটর না, তোমরা যখন এন গেট অর গেট নিয়ে পড়লা করেছো ইন্টারমিডিয়েট লেভেলে, এন্ডের আনসার কি হতো, দুইটাই ট্রু হলে ট্রু, তার মানে আর অরের ক্ষেত্রে দুইটাই ফলস হলে ফলস, সরি, অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে ট্রু, এরকম ছিল না যে এন্ডের ক্ষেত্রে দুইটাই ওয়ান হলে ওয়ান ছিল আর বাকি সব কি ছিল, জিরো ছিল, আর অরের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে তোমার যেটা ছিল যে শুধু এই শুধুমাত্র দুইটা জিরো হলে জিরো হতো, আদারওয়াইজ কি হতো, ট্রু হতো, এরকম ছিল না? তো ওই কনসেপ্টে এখানে আসলে আসতেছে। তো তারপরে বিট ওয়াইজে গেলে আমি ওই অ্যান্ড্রয়েডের আরেকটা পার্ট তোমাদের সাথে ডিসকাস করব। এখন আসলে যে প্রোগ্রাম লিখলাম এটা 100% ওকে, কোনো ধরনের প্রবলেম নাই। রান করো এগেইন, যদি -20 দেই ইনভ্যালিড আসছে, যদি আমি 2000 দিই তাও ইনভ্যালিড আসছে, তার মানে আমার এন্ট্রি ঠিক নাই। এখন তুমি যা ইনপুট দাও, 1 দিলে ফেল, 50 দিলে অবশ্যই একটা গ্রেড আসবে, 90 দিলে একটা গ্রেড আসবে, কোনো ধরনের প্রবলেম নাই, প্রোগ্রামটা ওকে। এখন আসলে যদি একটা জায়গাতে চেঞ্জ করি, আমি এই যে অরের যেই পার্টটা, এই পার্টটা যদি শুরুতে দেই, তাহলে আমার এই অ্যানগুলো আর প্রয়োজনই নাই এই প্রোগ্রামের জন্য। কারণ খুব সিম্পল চিন্তা করে দেখো, প্রোগ্রামের শুরুতে যদি চেক করে যে তুমি ইনভ্যালিড দিছো কি না, তাহলে ইনভ্যালিড হলে তাহলে তো আর এই নিচের পার্টে আসবেই না। তাহলে আমি যেটা করবো এখন, এই দুইটা লাইন কাট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল এক্স একবারে শুরুতে নিয়ে যাব, একবারে শুরুতে কন্ট্রোল ভি। তাহলে শুরুতে তো আর এলস ইফ হতে পারে না, পারে শুধুমাত্র এখানে ইফ হবে, তাহলে এটাকে আমরা এলস ইফ বানাই দেবো। তো এখন এটা রাখলেও কোনো প্রবলেম নাই, বাট না দিলেও কাজ করবে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। আমি যদি এগুলো রিমুভ করে দেই, অ্যান যদি সব রিমুভ করে দেই, কোনো ধরনের প্রবলেম হবে না প্রোগ্রামে, তাহলে আমার কোড কমে যাচ্ছে। সো আমি কিন্তু অনেকভাবে তোমাদের লজিকটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করবা এবং কোড বোঝার চেষ্টা করবা। আর ইফ তুমি হ্যান্ড রেজ করছো, আমি তোমাকে একটু পরে সুযোগ দিচ্ছি প্রোগ্রামের আউটপুটটা দেখে নেই যে আমাদের কোনো ধরনের এরর আসে কি না। তাহলে আসো যে আমরা প্রথমেই ইনপুট দিচ্ছি, সাপোজ 2000, তাহলে ইনভ্যালিড মার্কস। তাহলে দেখো প্রথমে যদি 100-এর বেশি পায়, তাহলে এই ইফ কন্ডিশন কাজ করতেছে, নিচে কিন্তু আসবেই না। এবার আসো -20 দিচ্ছি, ইনভ্যালিড, কোনো প্রবলেম হচ্ছে না। এবার 100 দাও, এ প্লাস, 101 দিলে আবার ইনভ্যালিড বলবে, 20 দাও, এফ, 70 দাও, এ, 60 দাও, এ মাইনাস, 50 দাও, বি, 40 দাও, সি, এবং 33 দাও, ডি, সবগুলো আমাদের কাজ করছে। এবার আসো, আমি কোশ্চেনটা নেই, প্লিজ, হ্যান্ড রেজ করছিলে আরিফ, সম্ভবত কি কোশ্চেন আছে করো। সাজানোর নিচে থাকলে কোনো সমস্যা নাই, নিচে থাকলে আমি বলছি, নিচে থাকলে উপরে সবগুলোতে অ্যান ম্যান্ডেটরি ছিল, কিন্তু যদি উপরে নেই তাহলে কিন্তু নিচের পার্টে অ্যানগুলো আমি রিমুভ করে দিলে হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে বড় সংখ্যা যদি পাই, তাহলে প্রথমে তো সে চেক করে নিচ্ছে যে ইনভ্যালিড, তাহলে তার ভিতরে আসবেই না। নেগেটিভ পেলেও প্রথমে চেক করে নিচ্ছে ইনভ্যালিড, ভিতরে তার আসবেই না। কিন্তু যদি লাস্টে লিখি, লাস্টে লিখলে কি হতো, প্রথম সবগুলো চেক করে 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 এসে লাস্টে ইনভ্যালিডটা চেক করতো। সো আগের চেয়ে এটা বেশি ইফিশিয়েন্ট, কিন্তু আমি অ্যান্ড এবং অর দুইটাই বোঝানোর জন্য আমি মেকানিজমগুলো তোমাদের দেখালাম, কোনোটাই কিন্তু এমন না যে রং প্রোগ্রাম, সবগুলোই রাইট প্রোগ্রাম। থ্যাংক ইউ আরিফ।
হোসাইন তুমি হ্যান্ড রেজ করছো, কোশ্চেন থাকলে করো প্লিজ। ওয়ালাইকুম সালাম। স্যার, এই হল এইভাবে রেখে হলকে হল থেকে বের করে বের হয়ে যাওয়ার মতো আর কি লিখলে বের হয়ে যাওয়া যাবে স্যার? আচ্ছা, সেগুলো আমরা ভবিষ্যতে আসব। আমরা যদি সেট করতে চাই যে কখন বের হব, আমরা যেহেতু লুপ নিয়ে এখন আলোচনা করি নাই, তারপরে সুইচ আসবে, এগুলো আসলে তখন আরো ফর্মাল হয়ে দেখাবো। আপাতত শুধু এতটুকু মনে রাখো, আমি হোয়াইলটা দিচ্ছিলাম বারবার এখানে চেক করার জন্য। যদি তুমি না দিতে চাও, যদি আমি এখন মুছে দিই, যে মুছে দিলাম এই পার্ট আর এই পার্ট, এখন রান করলে দেখবে একবারের বেশি ইনপুট দেওয়া যাচ্ছে না, যে 100 দিলাম শেষ বের হয়ে গেল, আবার রান করতে হচ্ছে। এই বারবার রান করাকে অ্যাভয়েড করার জন্য আমি হোয়াইল দিয়ে এটা দেখালাম, কন্ট্রোল এস দিই, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি। তোমরা যে কোনো প্রোগ্রামে হোয়াইল এভাবে সেট করতে পারো রিপিটেডলি আউটপুট চেক করার জন্য, যে কোনো প্রোগ্রামে, ঠিক আছে? প্রোগ্রামাররা এইভাবে ডিবাগ করে থাকে প্রোগ্রাম। তো আশা করি আমরা এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার, এই পার্ট নিয়ে কারো কোনো ডাউট আশা করি নাই। তো আমাদের জাস্ট 1 মিনিট আছে, এরপরে আমরা ডিসকানেক্টেড হয়ে যাব, হয়ে গেলে আমরা আবার অবশ্যই যুক্ত হব। আমি এই প্রোগ্রামটা পুরোপুরি রিমুভ করে দিচ্ছি, যেহেতু রেকর্ড হয়েছে কোনো সমস্যা নেই। আমি জাস্ট নটটা একটু বোঝাবো, একটু অন্যভাবে বোঝাই। সাপোজ ধরো এ ইকোয়ালস টু 10 এবং বি ইকোয়ালস টু ধরো 20, তাহলে আমি এখানে প্রিন্ট এফ দিচ্ছি পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা, এখানে আমি দিচ্ছি এ ধরো ইকুয়াল ইকুয়াল বি। তোমরা বলো তো এটার আনসার কী হবে, গত ক্লাসে এটা আমরা করেছিলাম, কেউ বলতে পারবা এখানে আনসার কী হবে? প্লিজ, ফলস হবে। তার মানে ফলস মানে কত আসবে? জিরো আসবে, তাই না? রান করি, সো আউটপুট জিরো আসছে, কোনো ডাউট নাই। এখন এটা শুরুতে যদি নট দিয়ে দিই, এই নট অপারেটর দিয়ে দিই, তাহলে কি হবে? তা জিরোকে নট করলে কি হবে? ট্রু হয়ে যাবে। তোমরা নট লজিক্যাল অপারেটর দেখছিলা, যে নটের মাধ্যমে ট্রুটা ফলস হয়, ফলসটা ট্রু হয়। আচ্ছা, আমরা আবার রিকানেক্টেড হলাম, থ্যাংক ইউ সবাইকে। তো আমি যেটা বলতেছিলাম যে নট দিলে কি হবে, তো প্রথম যেহেতু এটা ফলস ছিল, জিরো ছিল, তো এখন জিরোকে যদি আমি নট করি তাহলে আনসার হওয়া উচিত কি? ট্রু। তাহলে ট্রু হলে আনসার হওয়া উচিত ওয়ান। এখন কিন্তু দেখবা যে আনসার চলে আসছে তোমার ওয়ান, কারণ জিরোকে আমরা নট করেছি, জিরোকে নট করেছি। সো নট করা মানে কিন্তু আনসার হয়ে যাবে ওয়ান। দেখি একটু রান করি, দেখো আনসার হচ্ছে ওয়ান। এই হচ্ছে নট অপারেটরের কাজ। আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অবশ্যই আসবো বিভিন্ন সময়, আপাতত এতটুকু বুঝলেই হচ্ছে। তো আমাদের অ্যান্ড অপারেটর যে তিনটা, এই তিনটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা এই প্রোগ্রামটা বেশ ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তোমাদের শিটে কিন্তু শুধু একভাবে দেয়া আছে, যে ইফের পরের অর অপারেটর দেয়া আছে, মাঝখানে কিন্তু অ্যান নাই। তো আমরা ক্লাসে যদি ফিজিক্যাল ক্লাসে আসতে এইভাবেই বুঝাতাম ল্যাবে, তো আমি কিন্তু রেকর্ড করে দিলাম। তোমরা আশা করি রেকর্ড দেখে বিভিন্নভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। কারো কোনো কোশ্চেন আছে লজিক্যাল অপারেটর নিয়ে? তাহলে আমাদের লজিক্যাল অপারেটর ডান। প্লিজ আহাদ। আচ্ছা, কোনো ফলস ভ্যালুকে যদি নট করো তাহলে ট্রু হবে, আর ট্রু ভ্যালুকে নট করলে ফলস হবে। আমি এখানে দেখাই, যদি দুইটাই 10 হতো তাহলে প্রথম কি হতো আনসার? দুইটা 10 হলে আনসার হওয়া উচিত ছিল ওয়ান, তাই না? আমি যদি এখন নট অপারেটরটা বাদ দিই তাহলে আনসার হওয়া উচিত ছিল ওয়ান, তাই হবে, কারণ এ এবং বি ইকুয়াল, দেখো ওয়ান পাচ্ছি। তো অনেক সময় আমাদের প্রোগ্রামে বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে যে কোনো একটা রেজাল্ট আসলে সেটাকে ফলস করে দেয়া। তো দেখা যাচ্ছে এখানে ওয়ান আসছে, আমি এখন এটাকে নট করে দিচ্ছি, নট করে দিচ্ছি। নট করা মানে হচ্ছে অরিজিনাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি জিরো থাকে তাহলে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। তাহলে আমার এখন ওয়ান ছিল, এটা হয়ে যাবে কত? জিরো। এটাই হচ্ছে নটের কাজ, দেখো জিরো আসছে। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে নট গেট পড়ছো না? নট গেট, ইনপুট যা ছিল আউটপুট তার উল্টাটা হতো, ওয়ান দিলে জিরো, জিরো দিলে ওয়ান, অনেকটা সেরকমই চিন্তা করতে পারো আপাতত, ঠিক আছে? যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো এর অ্যাপ্লিকেশন অবশ্যই দেখবো। আরিফ, তুমি হ্যান্ড রেজ করছো, প্লিজ। এই যে ডাবল স্ল্যাশ, তো কমেন্ট, ডাবল স্ল্যাশ তো কমেন্ট, কমেন্ট তো এখানে তো কমেন্ট, এটা তো প্রোগ্রামের পার্ট না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা কোনো কাজ করতেছে না। এটা কিন্তু কমেন্ট কিন্তু কম্পাইলার ইগনোর করে, ঠিক আছে? কম্পাইলার কিন্তু কমেন্ট ইগনোর করে, এই যে নিচেরগুলো কিন্তু কমেন্ট, এগুলো হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট,
তো আমি এখানে বোঝানোর জন্য তোমাদের এখানে কোড লিখ সরি বোঝানোর জন্য আমরা এখানে কমেন্ট আকারে বোঝাচ্ছিলাম। তো এটা কিন্তু প্রোগ্রামের পার্ট না, পার্ট বলতে ডকুমেন্টেশন, এটা কিন্তু কম্পাইলারের পার্ট না, কম্পাইলার চেক করে না। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এবার আসো যে আমরা বিট ওয়াইজ অপারেটর বোঝানোর কথা, তার আগে আমি বিট ওয়াইজে না গিয়ে আগে মিস্ক অপারেটরে যাই, বিট ওয়াইজটা লাস্টে বুঝাবো। তো মিস্ক অপারেটরের মধ্যে কি আছে আমরা দেখি, আমরা দুইটা অপারেটর বুঝাবো মিস্কের মধ্যে। একটা হচ্ছে মেইন হচ্ছে যে কন্ডিশনাল অপারেটর, আর হচ্ছে সাইজ অফ অপারেটর। এখানে অ্যাম্পারসেন্ট এবং অ্যাস্টেরিক সাইন যেটা দেখতে পাচ্ছ পয়েন্টার, এগুলোর জন্য আলাদা লেকচার পাবো, তখন বুঝাবো। এগুলো এই মুহূর্তে বুঝালে খুব একটা ভালো বুঝবে না। তারপর আমি এন্টার একটু হলো দেখাতে পারি। মিস্ক মানে হচ্ছে মিসেলিনিয়াস, মানে প্রথম পাঁচটার বাইরে কিছু স্পেশাল অপারেটর আছে, এগুলোকে আমরা স্পেশাল অপারেটর বলি। মিসেলিনিয়াস অপারেটর, স্পেশাল অপারেটর, মিস্ক অপারেটর, যে যেটা বলে না কেন। তাহলে এখন আমি সেই পার্টে যাব। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2.cpp। তাহলে আমার বেসিক স্ট্রাকচার দরকার, আমি ওয়ানটাই কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, আমি মাঝখান থেকে বাকি পার্টগুলো রিমুভ করে দিচ্ছি। তো আমরা প্রথমে সাইজ অফ অপারেটরটা আলোচনা করবো। এখানে যদি লেকচার শিটে যাই, সাইজ অফ, তোমাদের কাছে অবশ্যই লেকচার শিট আছে, সাইজ অফ একটা স্পেশাল অপারেটর যার মাধ্যমে কি হয়, রিটার্ন দ্য সাইজ অফ এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের সাইজ রিটার্ন করে, দ্যাট মিন্স মেমোরি সাইজ রিটার্ন করে। তো আসলে এটা ব্যাপারটা কি, আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে মেমোরি জানা। ধরো আমি প্রিন্টএফ লিখতেছি, আচ্ছা কম্পিউটারের মেমোরি কিন্তু অলওয়েজ ইন্টিজার, এটা মনে রাখবা। তোমরা যদি মেমোরি কনসেপ্ট চিন্তা করো যে তোমার হার্ড ডিস্কটা কত জিবি, লাইক 1024 জিবি, দ্যাট মিন্স 1 টেরাবাইট, এর আগে ছিল 512, তার আগে ছিল 256, তার আগে ছিল 128, তার আগে ছিল হচ্ছে তোমার 64, তার আগে ছিল হচ্ছে তোমার 32, এইভাবে ছিল। তো মেমোরি তোমাদের যদি একটা মোবাইল কিনতে যাও, মেমোরি চিপ কিনতে গেলে দেখবা সবই কিন্তু ইন্টিজার নাম্বার, কোনো ফ্র্যাকশন না। তুমি মেমোরি কখনোই বলো না যে 500 পয়েন্ট সামথিং বা 200 পয়েন্ট সামথিং। তো এই জন্য আমরা মেমোরি যদি বুঝতে চাই পার্সেন্টেজ ডি দিব, যেহেতু আমাদের মেমোরি রেজাল্ট ইন্টিজার হবে, স্ল্যাশ এন। এখন কার রেজাল্ট জানতে চাই, আমি প্রথমে লিখবো সাইজ অফ, এরপরে ব্র্যাকেটের ভিতরে বলে দিব যে কার মেমোরি জানতে চাই, আমি চাই ইন্টিজারের মেমোরি জানতে। তাহলে এখানে অবশ্যই 4 আসবে আনসার, সাইজ অফ ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে ইন্টিজারের মেমোরি সাইজটা কত, সে আমাকে বলবে। কিসে বলবে? ইন্টিজারে বলবে। রান করো, দেখো আনসার 4 আসবে, আনসার 4 পেয়ে গেছি। তাহলে সাইজ অফ একটা স্পেশাল অপারেটর যার কাজ হচ্ছে কোনো ডেটা টাইপের মেমোরি রিটার্ন করে অথবা ভেরিয়েবলের মেমোরি রিটার্ন করে। প্লিজ রাফি তোমার কোশ্চেনটা করো। আচ্ছা আমরা একটু কমেন্টে যাই, আমাদের যারা ফার্স্ট ক্লাস পড়ছো কমন ডেটা টাইপ নিয়ে আমি কথা বলেছিলাম। কমন যে কয়েকটা আছে তার মধ্যে হচ্ছে ইন্টিজার, 2 নম্বর হচ্ছে ফ্লট, 3 নম্বর হচ্ছে ডাবল, 4 নম্বর হচ্ছে ক্যারেক্টার। তো আমার যদি মেমোরি সাইজ বলি, ইন্টিজারের মেমোরি সাইজ হচ্ছে 4 বাইটস, ফ্লটের মেমোরি সাইজ 4 বাইটস, ডাবলের মেমোরি সাইজ 8 বাইটস, ক্যারেক্টারের মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে অনেকে এটা ভুল পড়ে এসে থাকতে পারো যে ইন্টিজার 2 বাইট পড়ে আসছো। তো এখন এই যে ইন্টিজার যে 4 বাইট, তাহলে 4 বাইট আদৌ সত্য কি না সেটা আমরা বুঝতে চাচ্ছি, যে ইন্টিজারের মেমোরি সাইজটা কত। এটা বোঝানোর জন্য আমরা একটা স্পেশাল অপারেটর, নাম হচ্ছে সাইজ অফ। এটা দেখছো ব্লু কালার ধারণ করছে, এটা একটা কিন্তু কিওয়ার্ড সাইজ অফ। এটার প্যাটার্নটাই হচ্ছে, প্রথমে সাইজ অফ লিখতে হবে, তারপরে প্যারেন্থেসিস দিতে হবে, তার ব্র্যাকেটের ভিতরে বলতে হবে তুমি কার সাইজ জানতে চাও। তো আমি চাই ইন্টিজারের সাইজ জানতে, তিনি ইন্টিজার মেমোরি সাইজ কত, 4, এই জন্য সে আউটপুট দেখাচ্ছে 4। আশা করি রাফি বুঝতে পারছো। রাফি থ্যাংক ইউ। আর এখানে কেন পার্সেন্টেজ ডি লিখলাম এটাও তোমরা জানো, যে ইন্টিজার হলে আমরা বলি পার্সেন্টেজ ডি, ফ্লট হলে বলতাম পার্সেন্টেজ এফ, ডাবল হলে বলতাম পার্সেন্টেজ এল এফ, এবং ক্যারেক্টার হলে বলতাম পার্সেন্টেজ সি। এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। যদি আমি এখানে একটু লিখি যে এটা হচ্ছে তোমার কমন ডেটা টাইপ, এখানে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে মেমোরি সাইজ, বা শুধু মেমোরি লিখলাম, আর এটাকে বলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, আমি একটু ওকে, আর এটা হচ্ছে মেমোরি সাইজ। তাহলে আমরা মেমোরি সাইজ বলে দিলাম এখানে
প্রত্যেকটা টাইপের। এখন যদি মনে করো যে স্যার আমি এখানে দেখতে চাই যে ফোর বাইটস শব্দটা দেখতে চাই, বাইটস, তাহলে কি লিখা যাবে না? ফোরের পরে আসবে, তাহলে ফোর আসছে পার্সেন্টেজ ডির জন্য, কারণ পার্সেন্টেজ ডির রেজাল্টই হচ্ছে এটা। তাহলে পার্সেন্টেজ ডির পরে তুমি লিখে দাও বাইটস, দেখো চলে আসবে এই যে ফোর বাইটস। তো আমরা কিন্তু এটা শিখেছি কিভাবে একই লাইনের মধ্যে মেসেজ, ভ্যালু, স্পেস, তারপরে নিউ লাইন কি সেট করতে হয়। এবার আসলে আমি এটাকে কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট কয়েকটা দিলাম, চারটা দিলাম। তাহলে আমাদের এবার ইন্টিজারের জায়গাতে আমি লিখে দিচ্ছি ফ্লোট, এখানে ডাবল, এবং এইখানে দিচ্ছি হচ্ছে ক্যারেক্টার। তাহলে এই ডাবলটাতে আসবে 8, ক্যারেক্টার আসবে হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমরা বাইট না বলে অবশ্যই বাইট বলবো। তাহলে রান করে দেখো যে 4481 আসে কিনা। তাহলে আমাদের মেমোরি সাইজ কিন্তু যেটা আমরা বলেছি সেটা কিন্তু ঠিক আছে। চাইলে শুরুতে মেসেজ দিতে পারো যে ইন্টিজার ইকুয়ালস টু, এখানে বলো ফ্লোট ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস টু। তুমি যত বেশি কোড করবা তত দেখবা যে দ্রুত গতিতে তুমি সব চিন্তা করতে পারবা, কোড যত কম করবা তোমার দেখবা প্রোগ্রাম মুখস্থ করতে হচ্ছে, তা দিয়ে আসলে লাইফে খুব একটা উপকার হবে না। রান করো, দেখো ইন্টিজার 4 বাইটস, ফ্লোট 4 বাইটস, ডাবল 8 বাইটস, ক্যারেক্টার 1 বাইট। তো আশা করি আমরা সাইজ অফ অপারেটরের কাজ বুঝতে পেরেছি। আমি যদি আরও বুঝাই যে সাপোজ ধরো চারটা ভেরিয়েবল নিব, ইন্টিজার এ, ফ্লোট বি, ডাবল সি, ক্যারেক্টার ডি, আমি চারটা ভেরিয়েবল নিলাম। এখন আমি এই চারটা লাইনকে কপি করতেছি, কন্ট্রোল সি, এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে এখন ইন্টিজার না বলে আমি জানতে চাই এর মেমোরি সাইজ কত, ফ্লোট না বলে জানতে চাই বির মেমোরি সাইজ কত, ডাবল না বলে সির মেমোরি সাইজ, ক্যারেক্টার না বলে ডির মেমোরি সাইজ। তাহলে এখানে কি হবে, এ এখানে হবে, বি এখানে হবে, সি এবং এখানে হবে ডি, একই রেজাল্ট আসার কথা। কারণ হচ্ছে এটা কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের। সো যখনই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তার জন্য মেমোরিতে ফোর বাইট জায়গা অ্যালোকেট হবে। সো এর জন্য ফোর বাইট জায়গা অ্যালোকেট হবে, বির জন্য ফোর বাইট, সির জন্য 8 বাইট এবং ডির জন্য 1 বাইট। সো এর মেমোরি সাইজ, আপনি সেটা ভেরিয়েবলের মেমোরি সাইজ আমি চাইলে মেজার করতে পারি সাইজ অফ দিয়ে। আসো রান করি, দেখো লাস্টে এ বি সি ডি কিন্তু সেই সেম রেজাল্টেই আসছে। সো এটাই কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করছি যে রিটার্ন দ্য সাইজ অফ এ ভেরিয়েবল। ঠিক আছে, প্যাটার্নটা কি যে সাইজ অফ ব্র্যাকেটের ভিতরে কিছু একটা বলতে হবে, যেমন এখানে বলা হচ্ছে যে হোয়ার এ ইজ এন ইন্টিজার উইল রিটার্ন ফোর, কেন ফোর সেটা তোমরা বুঝতে পারছো। আর এটা নিয়ে একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারে আমরা একটা প্রোগ্রাম অবশ্যই করেছি, তারা লেকচারটা দেখেছো, আমি তখন আলোচনা করি নাই, যে কারণে আমি ক্লাসে শুরুতে বলেছিলাম যে লেকচার 1 2 দুইটা রিভিউ করবো আজকে। এই যে এখানে ডেটা টাইপ নিয়ে কথা বলেছি যে বেসিক ডেটা টাইপ যে কয়টা, এই যে বেসিক ডেটা টাইপ, মেমোরি সাইজ আমরা এখানে বলছি কিভাবে দেখবা সেটা আমরা এখানে বলার চেষ্টা করছি। এই হচ্ছে তার প্রোগ্রাম যে লিখলে তুমি পেয়ে যাবা। তো আমি তো রেকর্ডে আরও ভালোভাবে দেখালাম, অনেকভাবে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করলাম। সাইজ অফ একটা কিওয়ার্ড দেখো এখানে আছে, আজকে ইফ লিখছি, ইফ একটা কিওয়ার্ড এটা আছে, এলস একটা কিওয়ার্ড আজকে নতুন শিখছি, এলস অবশ্যই আছে। সো 32টা কিওয়ার্ডের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সোফার তোমরা জেনে গেছো। বলো এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, যদি থাকে কোশ্চেন করতে পারো, কারণ শুধু আমি কথা বলবো তাহলে ওয়ান ওয়ে হয়ে যাবে, তোমরা দেখা যাচ্ছে হয়তো বা সাইলেন্ট হয়ে যাবা, ঘুমিয়ে পড়বা। বলো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা তো বেশ কয়েকজনের কাছ থেকে কোশ্চেন পেয়েছি, আশা করি তোমরা অ্যাক্টিভলি ক্লাসটা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ভার্চুয়ালি শুধু তোমাদের না, আমি অনেক কলেজেও ক্লাস নিয়ে থাকি ভার্চুয়ালি। সো ভার্চুয়ালি বোঝাতে গিয়ে আমার কোনো প্রবলেম, হ্যাঁ অবশ্যই রান করানো যাবে, রান করি দেখো। মানে এ বলতে এর মেমোরি সাইজ বোঝাচ্ছে, কিন্তু বি বলতে বির মেমোরি সাইজ বোঝাচ্ছে, যেহেতু সাইজ অফ, সাইজ অফ মানে হচ্ছে মেমোরি সাইজ রিটার্ন করে। নিকোলাস কোশ্চেন করতে, আমরা যে লিখলাম সাইজ, বলো আমরা তো লিখে প্রোগ্রামে লিখেছি সাইজ না, এটা সাইজ এত, হ্যাঁ হ্যাঁ এটি অটোমেটিক শুরু করতেছে নাকি আমরা যেটা লিখেছি ওইটাই আসছে সেখানে? না আমরা তো কিছু লিখি নাই, তো অটোমেটিক আসছে। তুমি মনে করছো এগুলো আসছে, এগুলো তো কমেন্ট, কমেন্ট হচ্ছে কম্পাইলার কখনোই চেক করে না। তুমি ফার্স্ট ক্লাসের লেকচারটা দেখবা, ওখানে আমরা বলছি কম্পাইলার কিন্তু কমেন্ট কখনোই চেক করে না। আমি সব মুছে দিলাম, এই যেগুলো লিখছে এগুলো কি আসছে আউটপুটে? এগুলো তো কমেন্ট, ঠিক আছে, এগুলো কমেন্ট, কমেন্ট কিন্তু কম্পাইলার চেক করে না। কমেন্ট আমাদের বোঝার জন্য আমরা লিখি, দেখো রান করি, এবার তো কিছু লিখি নাই, এটা অটোমেটিক আসতেছে। থ্যাংক ইউ নিকোলাস, আনসার পেয়েছো আশা করি,
স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন আছে প্লিজ। স্যার ইন্টিজার ফ্লোট ডাবল আর ক্যারেক্টার, ক্যারেক্টার মান যে এবিসি দি মান না, কিন্তু এগুলো কিন্তু মান না, এগুলো কিন্তু ভেরিয়েবল, ভেরিয়েবল এগুলো কিন্তু ভেরিয়েবল। কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আমরা কিন্তু, হ্যাঁ তুমি যে কোনো নাম দাও, সাপোজ ধরো আমি নাম দিলাম হচ্ছে একটা বুলবুল নামে একটা ভেরিয়েবল লিখলাম, একটা আরিফ নামে একটা ভেরিয়েবল লিখলাম। ভেরিয়েবল ডিক্লারেশন করার রুলস কিন্তু আমরা ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচারে বলেছি, সো ওগুলো দেখতে হবে। সেকেন্ড লেকচার স্পেশালি বলেছি, ধরো আহাদ লিখলাম, এখানে ধরো রাফি লিখলাম, তাহলে এখন এই বুলবুলের মেমোরি সাইজ কত হবে? বুলবুলটা কী টাইপ? ইন্টিজার টাইপ। তাহলে আমি এখন এর জায়গায় কী লিখবো? ডেফিনেটলি বুলবুল লিখবো, আরিফ লিখবো ফ্লট, দ্যাট মিন্স এই যে বির জায়গায়, তারপরে আহাদ কন্ট্রোল সি দিলাম সির জায়গায়, আর রাফি কন্ট্রোল সি দিলাম ডির জায়গায়। সো ভেরিয়েবল ক্যান বি এনিথিং, অবশ্যই রুলস আছে, রুলসগুলো ফলো করে ভেরিয়েবল লিখতে হবে। আমি যদি ফার্স্ট লেকচারে যাই, ভেরিয়েবলের রুলসগুলো তখন আমি ডিসকাস করেছিলাম, ভেরিয়েবলের চারটা রুলস আছে, এই যে এই রুলসগুলো ফলো করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তোমরা অবশ্যই পড়বে, এটা আমি এক্সপ্লেন করেছিলাম গত ক্লাসে, সম্ভবত তুমি ক্লাস মিস করেছো। তো দেখো এগেন, এখন বুলবুলের মেমোরি সাইজ দেখাবে হচ্ছে 4, কোনো ধরনের প্রবলেম নাই। যদি এখানে মেসেজ আকারে এ আছে বলে এ দেখাচ্ছে, আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারতাম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা সাইজ অফ তো বুঝলাম, এবার আসো যে তোমার এই যে এইটা কন্ডিশনাল অপারেটর, গত ক্লাসের শেষের দিকে আমি বলছিলাম যে এটা আমরা বুঝাবো যখন আমরা অড ইভেন নাম্বার প্রোগ্রাম করতেছিলাম। তো আসো এটা আমরা এখন বুঝাবো, কন্ডিশনাল এক্সপ্রেশনটা। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 3.cpp। তাহলে আমি 1 থেকে স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি, আমি বডির পার্টটা মুছে দিচ্ছি। তাহলে আমি গত ক্লাসে যে সি হবে না স্যার, ও থ্যাংক ইউ, অল্টা এফ এ, ওই যে সি সি প্লাস প্লাস পড়াই তো একসাথে, এই জন্য মাঝে মাঝে কনফ্লিক্ট হয়ে যায়। আচ্ছা টু তো কিন্তু 2.cpp দিয়েছি, হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, সি সিপিপি দিয়ে সেভ করলে সির সব কোডই রান করবে, কিন্তু তুমি সিপিপি দিয়ে সেভ করছো বাট সি প্লাস প্লাসে কোড লিখছো, সেই ক্ষেত্রে রান করবে না। আমি সিপিপি দিলেও সির সমস্ত কোড রান করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। আমার কথা কি বুঝতে পারছো? প্লিজ হ্যাঁ, তিনটেই আসবে। আমরা যখন রান করি প্রোগ্রাম, সেভ করলে প্রথমে একটা আসবে, আমি যদি ফোল্ডারে যাই প্রত্যেকের জন্য তিনটা করে ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় রান করার পরে, 1.c, 1.exe, 1.o। তো আমাদের মেইন হচ্ছে যে 1.c, exe ফাইল, এক্সিকিউশন ফাইলটা এখানে ডাবল ক্লিক করলে এক্সিকিউশনটা ওপেন হবে, এটা আমাদের টেম্পোরারি তৈরি হচ্ছে, আর 1.o, সো এগুলো হচ্ছে আউটপুট ফাইল, এটা এক্সিকিউশন ফাইল, আমাদের মেইন ফাইল হচ্ছে সি। সো কোথাও যদি কাউকে ফাইল পাঠাতে হয় এই .c ফাইলটা পাঠাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো যে আমাদের যেটা চাচ্ছিলাম, লাস্ট ক্লাসে একটা প্রোগ্রাম করেছিলাম আমি, ইন্টিজার সাপোজ এন একটা ভেরিয়েবল নিলাম, এখানে প্রিন্ট এফ দিব, আমি লিখি তারপরে বলি কোন প্রোগ্রামটা করেছিলাম। ধর বললাম যে এন্টার এ নাম্বার, এখানে স্ক্যান এফ দিচ্ছি আমি, পার্সেন্টেজ ডি স্ল্যাশ সরি কমা এম পার্সেন্ট এন, ইনপুট নেওয়া হয়ে গেল। ইনপুট নেওয়ার পরে আমরা গত ক্লাসে অড ইভেন নাম্বার চেক করা দেখছিলাম, যে এই নাম্বারটাকে যদি মডিউলাস করি 2 দ্বারা এবং যদি ভাগশেষ 0 হয় তাহলে আমাকে আনসার দিচ্ছিল যে পার্সেন্টেজ ডি ইজ অ্যান ইভেন নাম্বার। সেই প্রোগ্রাম কিন্তু আমি এখন বুঝাবো না, গত ক্লাস কিন্তু এটা আমি বুঝিয়েছি। তো এখানে হবে হচ্ছে এন, আর এলস, এলসের মধ্যে আমরা এই লাইনটা কপি করে নিই, কন্ট্রোল সি এবং এখানে দিব কন্ট্রোল ভি। সো পার্সেন্টেজ ডি ইজ এন অড নাম্বার, অড মানে বিজোড়, ইভেন মানে জোড়। তাহলে আমি একটা ইনপুট দিব, সাপোজ একজন ইউজার যদি 11 ইনপুট দেয় তাহলে কি হবে, 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হবে না, ভাগশেষ হয়ে যাবে 1, তাহলে ইফের বডিতে যাবে না, দ্যাট মিন্স এটাতে যাচ্ছে না, চলে যাবে এলস পার্টে। তাহলে এলস পার্টে দেখাবে পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এন, তার মানে যেটা ইনপুট দিচ্ছে সেটাই, তাহলে বলবে 11 ইজ এন অড নাম্বার। আসো রান করি, তাহলে 11 দিচ্ছি, দেখো আসতেছে 11 ইজ এন অড নাম্বার। এই প্রোগ্রাম কিন্তু গত ক্লাস আমরা করেছি, আমরা চাইলে এখানে একটা স্ল্যাশ ইন দিতে পারি, প্রোগ্রামটা ফরম্যাটিং সুন্দর হবে। এখন যদি কেউ 10 দেয় তাহলে 10 দিলে কি হবে, 2 দ্বারা 10কে ভাগ করলে ভাগশেষ 0, সো 0 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে হচ্ছে ট্রু, ট্রু হলে আমাদের বলবে যে 10 ইজ এন ইভেন নাম্বার। রান করি, সো 10 দিচ্ছি, 10 ইজ এন ইভেন নাম্বার। এখন তোমরা বলো এই প্রোগ্রাম নিয়ে কার কোনো ডাউট আছে কিনা।
এই প্রোগ্রাম কিন্তু গত ক্লাসে বুঝিয়েছি, যারা গত ক্লাস করছে তাদের পক্ষ থেকে কোশ্চেন চাচ্ছি যদি কোনো ডাউট থাকে, না হলে আজকে যেটা মেইন বোঝানোর কথা সেখানে আমরা যাব, যেটা বুঝতে চাচ্ছি আর কি, কন্ডিশনাল এক্সপ্রেশন। ক্লিয়ার ব্যাপারটা? থ্যাংক ইউ। কারো পক্ষ থেকে কোশ্চেন নাই, তাহলে আমরা প্রসিড করি। এই যে ইফ এলস আমরা লিখলাম, আমরা চাইলে এটাকে শর্টকাটে লিখতে পারি। তো শর্টকাটে একটা মেথড আছে, আমি এখানে কি বলে শর্টকাট মেথডটা দিব, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কন্ডিশন লিখব, কোনো ইফ লিখব না, তাহলে এন মডিউলাস টু ইকুয়াল ইকুয়াল জিরো। দেখো আমি এই পার্টটুকু লিখছি ইফ ছাড়া, অর্থাৎ ইফ লিখি নাই। এরপরে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দেওয়ার পরে আমাকে বলতে হবে যে এই কন্ডিশনটা ট্রু হলে কোশ্চেন মার্কের ঠিক পরে আনসারটা লিখতে হবে। তাহলে আমাদের যদি এটা ট্রু হয়, আনসার ছিল এই লাইন, তাহলে আমি এই লাইনটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। এরপরে সেমিক্লন অবশ্যই হবে না, এখানে হবে শুধুমাত্র একটা ক্লোন চিহ্ন। এখন এই কোশ্চেন মার্ক মানে হচ্ছে এই কন্ডিশনটা কি ট্রু, ট্রু হলে তুমি আনসার তার পরের লাইন, পরের লাইন না তার পরের পার্ট, আর যদি ফলস হয় তাহলে কোলনের পরে যাবে। তাহলে ফলস পার্ট হচ্ছে কোনটা, এলস পার্ট। তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। লাইন অনেক বড় হয়ে গেল, তোমাদের বুঝতে সমস্যা হবে কিনা দেখি। তাহলে এখানে ফরম্যাটিংটা আগে বুঝাই, তারপরে আমরা রান করি। আমি নিচে কমেন্ট আকারে বুঝাই, দেখো তোমাদের ওখান থেকে লিখা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি তোমাদের এন থেকে? কন্ডিশনাল এক্সপ্রেশন অর কন্ডিশনাল অপারেটর অর টার্নারি অপারেটর, সেটার বিভিন্ন নাম, টার্নারি টার্নারি, কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল এক্সপ্রেশন, যাই বলো না কেন। তো এটার ফরম্যাটটা হচ্ছে যে এক্সপ্রেশন ওয়ান, এরপরে কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন টু ক্লোন চিহ্ন, এক্সপ্রেশন থ্রি সেমিক্লোন। তাহলে এক্সপ্রেশন ওয়ান মানে হচ্ছে কন্ডিশন, এই যে আমি কন্ডিশন লিখছি, এরপর হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে বলছে এক্সপ্রেশন টু। এক্সপ্রেশন টু হচ্ছে যদি এক্সপ্রেশন ওয়ান ট্রু হয় তাহলে এক্সপ্রেশন টুতে যেটা লিখবে সেটাই হচ্ছে আনসার। এরপর হচ্ছে ক্লোন চিহ্ন, তো আমরা ক্লোন চিহ্ন এখানে দিয়েছি, যদি এক্সপ্রেশন ওয়ানটা ফলস হয় তাহলে এক্সপ্রেশন থ্রিটা হচ্ছে আনসার। তাহলে এক্সপ্রেশন থ্রি কোনটা, লাস্ট পার্ট, লাস্টে সেমিকোলন, তার মানে পুরোটা কিন্তু একটা লাইন। এখানে যে চার লাইন, তার পরিবর্তে আমি এক লাইনে শর্টকাটে এটা করতে পারি, একই আউটপুট আসবে। আমরা রান করি, ইলিভেন, দেখো ইলিভেন ইজ এন অড নাম্বার, ইলিভেন ইজ এন অড নাম্বার, এই নিচেরটা কিন্তু পরের পার্টের জন্য আসছে। তাহলে যদি কখনো ইফ এলস এর প্রোগ্রাম থাকে, আমি চাইলে শর্টকাটে এইভাবে লিখতে পারবো, ইফ এলস এর পরিবর্তে আমরা এই টার্নারিটা ইউজ করতে পারি। টার্নারি মানে হচ্ছে তিনটা কাজ একত্রে হচ্ছে, যেখানে তিনটা এক্সপ্রেশন, যেমন তোমাদের যদি বলি যে দুইটা সংখ্যার যোগ করো, ওই প্লাস চিহ্নটাকে বলে বাইনারি অপারেটর। বাইনারি মানে হচ্ছে দুইটা অপারেন্ট তোমার প্রয়োজন পড়বে, আমি যেটা বললাম ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো সাপোজ ধরো এ প্লাস বি, তাহলে এই প্লাসটাকে বলা হয় বাইনারি অপারেটর, কেন, কারণ দুইটা অপারেন্ট আছে। আবার যদি এ প্লাস প্লাস লিখো, তখন এই প্লাস প্লাসকে বলে হচ্ছে ইউনারি অপারেটর, তার মানে এখানে এটাকে বলি বাইনারি বাইনারি অপারেটর, আর এখানে এটাকে বলি হচ্ছে ইউনারি অপারেটর, অপার সরি অপারেটর। সো বাইনারি মানে টু, ইউনারি মানে ওয়ান, টু মানে দুইটা অপারেন্ট লাগবে। তাহলে যে সকল অপারেটর নিয়ে কাজ করতে হলে দুইটা অপারেন্ট লাগে, এ এবং বি হচ্ছে অপারেন্ট, আপনি দুইটা ভেরিয়েবলও চিন্তা করতে পারো, তাহলে সেগুলোকে বলে বাইনারি অপারেটর। আর যেগুলোতে একটা অপারেন্ট থাকে, দ্যাট মিনস একটা ভেরিয়েবল থাকে, সেগুলোকে বলে ইউনারি। আর এখানে তিনটা কাজ হচ্ছে, এই জন্য এটাকে বলে টার্নারি। সো এই হচ্ছে বাইনারি, ইউনারি, টার্নারি, অনেক সময় এটা তোমাদের বইতে পেতে পারো, এই জন্য আমি বললাম। তো এখন আমাদের কি আসলে এটা দরকার নাই, আমরা তো এখানে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার টার্নারি। এখন আমরা প্রিন্টে পেজে লিখছি, এটা না লিখে যদি আমি এখানে ছোট করে ফেলি প্রোগ্রাম, সাপোজ বললাম যে হ্যালো, আর এখানে বললাম হচ্ছে ধরো হাই, তোমরা বলবা যে আমি যদি ইনপুট 10 দেই তাহলে কি আউটপুট আসবে, হ্যালো না হাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জন্যই আনসার দিতে পারছো। সাপোজ আমি 10 দিলাম, আনসার আসছে কি হ্যালো। সো আমার এই কন্ডিশন উপর ডিপেন্ড করে আমি কি রেজাল্ট দেখাবো, এটা আমার উপরে ডিপেন্ড করবে। আমি এখানে অড ইভেনের প্রোগ্রাম করছি বলে এখানে লিখছিলাম যে ইভেন আর অড, তাই না, যে ইভেন আর হচ্ছে অড। তো মেইনলি হচ্ছে আমার আউটপুট কিন্তু আমাদের, আমরা চিন্তা করি যে কি আউটপুট আসবে সেটা আমরা লিখি আর কি। তো তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে, ইলিভেন দিলে অবশ্যই অড আসবে। সো আশা করি টার্নারিটা তোমরা বুঝতে পারছো।
সো এখানে আমাদের এই মিসেলেনিয়াস অপারেটরের মধ্যে সাইজ অফ এবং টার্নারি এই দুটো বুঝালাম, চাইলে অ্যাম্পারসেন্ট একটু বোঝানো যায়, আমি এখানেই দেখাই। তোমরা তো এই যে অ্যাম্পারসেন্ট সিম্বলটা শুধুমাত্র কোথায় দেখতেছো, স্ক্যানএফের মধ্যে না, অ্যাম্পারসেন্ট কিন্তু কখনো প্রিন্টএফে আমরা দিই না, এই যে প্রিন্টএফে কোথাও অ্যাম্পারসেন্ট দিই না। এখন আসলে যদি আমি প্রিন্টএফে দিই তাহলে কি হবে, প্রিন্টএফ এখানে আপাতত পার্সেন্টেজ ডি দিই, এখানে স্ল্যাশ এন কমা, এখন আমি দিচ্ছি অ্যাম্পারসেন্ট এন। তো এটা মনে হচ্ছে না যে স্ক্যানএফের মতোই, তো প্রিন্টএফ কিন্তু আউটপুট দিবে, স্ক্যানএফ কিন্তু ইনপুট নিবে, তাহলে এখানে কি আউটপুট দিবে, এটাকে আমরা বলে থাকি এই অ্যাম্পারসেন্টকে বলে থাকি অ্যাড্রেস অপারেটর, অ্যাড্রেস অপারেটর। এর কাজ হচ্ছে এই যে এনের জন্য যে মেমোরিতে একটা জায়গা, দ্যাট মিনস একটা স্পেস তৈরি হয়েছে, ওই স্পেসের একটা অবশ্যই নাম আছে। যেমন ধরো যদি বলি যে তোমার বাসার অ্যাড্রেসটা বলো, তাহলে অবশ্যই তোমার বাসার একটা ইউনিক অ্যাড্রেস আছে যেটা আরেকজনের সাথে মিলবে না। তো কম্পিউটারের মেমোরিতে কোনো কিছু স্টোর করলে আমরা নামকরণ করতেছি এন বা এ বা বি ভেরিয়েবল দিচ্ছি, কিন্তু কম্পিউটার এই ভেরিয়েবলের বিপরীতে একটা করে অ্যাড্রেস জেনারেট করে। তো আমরা এখন যদি এই অ্যাম্পারসেন্ট দিই এটার অ্যাড্রেসটা দেখাবে, যদি এখন ইন্টিজারে দেখাবে, অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমালে হয়। আমি একটু রান করি দেখি কি দেখায়। সাপোজ 10 দিলাম, অ্যাড্রেস দেখাচ্ছে 642204, এটা হচ্ছে অ্যাড্রেস, মানে 10-এর অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমরা সাধারণত হেক্সাডেসিমালে দেখি, এই জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি না বলে এক্স বলতে পারি, এক্স বলে সম্ভবত হেক্সাডেসিমালে দেখাবে। দেখি 10, এই দেখো হেক্সাডেসিমালে কোড আসছে 61FE1C। তো এটা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা যে অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়েছে। আপাতত এতটুকু মনে রাখো, এটার উপরে আমাদের ফিউচারে ক্লাস পাবো, অথবা C++ও তোমরা ক্লাস পাবা। তো থ্যাংক ইউ, আমরা মিসক অপারেটরের আমাদের আলোচনা এ পর্যন্তই। আমাদের আর একটা অপারেটর থাকলো, এক ধরনের অপারেটর, সেটা হচ্ছে বিট ওয়াইজ, এটা হলে আমাদের ক্লাস শেষ হবে। তো আমাদের সম্ভবত যতটুকু টাইম আছে এর মধ্যে শেষ হবে কিনা দেখি, কারণ তোমাদের যদি বাইনারি কনসেপ্ট থাকে তাহলে দ্রুত বোঝানো যাবে, কনসেপ্ট না থাকলে অনেক সময় লাগবে। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4.c। তোমরা সি বা সিপিপি যে কোনো এক্সটেনশন দিয়ে সেভ করতে পারো, কোনো প্রবলেম হবে না। আসো বেসিক স্ট্রাকচারটা কপি করে নেই, কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি, এখান থেকে মাঝখানের পার্টটা আমি মুছে দিচ্ছি। আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক ইন্টিজার এ কোস্টু নিচ্ছি 4 এবং বি কোস্টু নিচ্ছি হচ্ছে 5। ইউজারের কাছ থেকে নিলাম না, সরাসরি দিয়ে দিলাম বোঝানোর স্বার্থে, তুমি ইউজার কাছ থেকে নিতে পারবা। আমি এখন প্রিন্টএফ দিব, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা এ অ্যান্ড বি, দিলে কি রেজাল্ট আসবে এটা হচ্ছে আমাদের দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এ অর বি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এ এক্স অর বি, আপাতত এই তিনটা থাক। এখানে কত কত আনসার আসবে আমাদের বুঝতে হবে, আমরা চাইলে মেসেজে, আচ্ছা মেসেজ পরে দিই, আমরা একটু দেখি সম্ভবত দেখি কত আসে, 451 আসছে রেজাল্ট, কেন আসলো এটা এখন আমাদেরকে বুঝতে হবে। তো এখানে কমেন্ট আকারে বোঝাই, এই যে অ্যান্ড এটা তো বিট ওয়াইজ অপারেটর তাই না, তো আমরা এখন আলোচনা করতেছি কিন্তু বিট ওয়াইজ অপারেটর, যেখানে হচ্ছে অ্যান্ড অর এবং এক্সর, এই তিনটা আমি এখানে লিখছি। এখন যেহেতু বিট, বিট মানে কিন্তু বাইনারি, বিট মানে বাইনারি, তাহলে আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, কিন্তু যখন এখানে দেখছে যে বিট ওয়াইজ অপারেটর এই ভ্যালুটাকে সে ইন্টিজারে, সে বাইনারিতে কনভার্ট করবে, 4K বাইনারিতে কনভার্ট করবে, 5K বাইনারিতে কনভার্ট করবে। এখন তোমরা বলো যে এটা তো ডেসিমাল নাম্বার, বাই ডিফল্ট এগুলো ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার রুলসটা কী, কেউ বলতে পারবা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করলে কীভাবে করা যায়? ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করি আমরা কি জানি? তার মানে দুই দ্বারা ভাগ করতে হবে, যতর মধ্যে ভাগ, যতর মধ্যে ভাগফল জিরো না হয় তাই না, আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে, যতর মধ্যে ভাগফল জিরো না হয়, ভাগশেষগুলো আমাদের হচ্ছে রেজাল্ট তাই নয় কি? আচ্ছা, তা এটা একটা ওয়ে, আমি শর্টকাট ওয়ে শিখাবো তোমাদের। তো আমি এখানে লিখতেছি যে এ ইকুয়ালস টু 4, 4 ইকুয়ালস টু 100 হয়, বি ইকুয়ালস টু 5, 5 ইকুয়ালস টু হবে 101, সেগুলো কিন্তু বাইনারি। কীভাবে লিখলাম আমি তোমাদের বোঝাবো অবশ্যই, শর্টকাটটা কীভাবে লিখলাম এটা হচ্ছে বাইনারি, অনেক হয়তো মুখস্থ করে আসছো,
যে যখন অক্টালের রিপ্রেজেন্টেশন দেখছো, হয়তো বা 0 কে 0001 কে 001 এভাবে মুখস্থ করে আসছো ইন্টার লেভেলে যদি কেউ পড়ে থাকো আর কি। সেটা একটা শর্টকাটে আমি নিয়ে আসছি, তো কিভাবে আনলাম সেটা যদি বুঝাই। আচ্ছা বুঝাই, তারপরে আমরা দেখাবো। একটা লজিক মনে রাখবা যে 1, 2, 4, 8, 16, 32, 32, 64, 128 এভাবে একটা সিকোয়েন্স মনে রাখবা, লেফট টু রাইট। হ্যাঁ, তার মানে এটা কোত্থেকে আসলো, এটা কিন্তু আসছে এইভাবে যে 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, আর 2 টু দি পাওয়ার, এখানে এই এটাকে পাওয়ার সাইন চিন্তা করতেছি, যে এমএস ওয়ার্ডে গেলে আমি পাওয়ার সাইন দিতে পারতাম, প্রোগ্রামিং আমরা এটাকে পাওয়ার সাইনও বলি। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এই 4টা কার ভ্যালু, 2 টু দি পাওয়ার 2, আর 8টা কার ভ্যালু, অবশ্যই 2 টু দি পাওয়ার 3, দেন 2 টু দি পাওয়ার 4। তাহলে এখন আশা করি বুঝতে পারতেছো যে কি সিকোয়েন্সটা কি আসলে। তাহলে পরেরটা 2 টু দি পাওয়ার 5, তারপর এটা 2 টু দি পাওয়ার 6, তারপর এটা 2 টু দি পাওয়ার 7, তাই না? এখন 2 কেন, 2 যেহেতু বাইনারি, তাই বাইনারি সবগুলোর বেস যেহেতু 2, তাহলে উপরে হচ্ছে 0 1 2 3 4 লিখছি সিকোয়েন্স। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, এরপরটা অবশ্যই 256, তারপরটা 512, তারপরটা 1024, এভাবে সিকোয়েন্সটা আসবে। সো আপাতত এই প্রোগ্রামের জন্য আমার যদি শুধু প্রথম তিনটা মনে রাখি তাহলেই হবে। তিনটা মনে রাখলাম, আচ্ছা থাক আপাতত নামুসি। এখন এই সিকোয়েন্সটা মনে রাখবা, মনে রাখলে যেটা হবে, এখন ধরো আমি 4-এর বাইনারি বের করতে চাচ্ছি, তাহলে তুমি যখন 4-এর বাইনারি বের করবা, তুমি দেখবা যে এই সিকোয়েন্সটার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 4 হয়। অবশ্যই লেফট টু রাইট চিন্তা করতে হবে, মাঝখান থেকে চিন্তা করা যাবে না। তাহলে এটা আমাদের লেফট টু রাইট চিন্তা করতে হবে যে এখন আসলে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 4 হবে। আচ্ছা এখানে সিকোয়েন্স যেটা লিখেছি সেটা হচ্ছে এইভাবে না লিখে আমাদের সিকোয়েন্সটা লিখতে হবে এভাবে, যে তোমার 128, তারপরে 64, 32, 16, তারপরে হচ্ছে তোমার 8, তারপরে 4, তারপরে 2, তারপরে 1, মানে উল্টাটা লিখতে হবে আর কি, রাইট টু লেফট লিখতে হবে সিকোয়েন্সটা। ঠিক আছে, আমরা তো এখানে জাস্ট বোঝানোর জন্য এই যে 2 টু দি পাওয়ার 0 এটা বুঝিয়েছি, আমি একটু মুছে দিই। সিকোয়েন্স লেখার সময় তোমার লিখতে হবে রাইট থেকে লেফট, যে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, যদি এরপরে আসে তাহলে কত আসবে, 256, এরপর যদি বাড়াও তাহলে কত আসবে, 512। সো আমাদের রাইট থেকে লেফটে, এখন এইটা ধরো আমাদের হাত সিকোয়েন্স আমরা জানি, এখন এই 4 যোগ করার জন্য কোন কোন সংখ্যা নিলে 4 যোগ হবে, অবশ্যই এর বা এর মধ্যে থেকে নিতে হবে, এর বাইরের কোনো সংখ্যা চিন্তা করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4, না না এখানে দেখতে পাচ্ছি 4 সরাসরি আছে, তাহলে যেখানে 4 আছে আমি 4টা লিখলাম, যে 4 প্লাস তুমি যেখান থেকে শুরু করবা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, দ্যাট মিন্স লেফট টু রাইট তোমাকে শেষ করতে হবে, যেই পজিশন থেকে শুরু হবে শেষ পর্যন্ত যেতে হবে। তাহলে আমি 4 বের করার জন্য এখান থেকে সংখ্যা চিন্তা করছি কোনটা কোনটা নিব, তাহলে 4 তো আমি সরাসরি পেয়ে গেছি, তাহলে বাকি দুইটার কী হবে, তাহলে বাকি দুইটা পজিশনে 0 বসবে, দ্যাট মিন্স 2 দরকার নাই, 1ও দরকার নাই। তাহলে আমরা লিখলাম 4 প্লাস 0 প্লাস 0। এখন কীভাবে বাইনারিতে যাব, যেখানে সংখ্যা পাবা, যে কোনো সংখ্যাই পাও না কেন, সংখ্যা পেলে 1, আর যেগুলো 0 পাইছে সেগুলো 0। দেখো 4-এর ইকুইভ্যালেন্ট কিন্তু আমি লিখছি 100। এবার আসো 5টা, তাহলে আমি তোমরা বুঝতে পারবা, তাহলে 5-এর জন্য কোথা থেকে শুরু হবে, এখানে সরাসরি 5 নাই, তাহলে আমাকে 4 থেকে শুরু করতে হবে, তাহলে শুরু করি 4 প্লাস, এখন যদি 2 দেই, যদি 2 দাও তাহলে কিন্তু 6 হয়ে যাবে, তাহলে 6 তো নেওয়া যাবে না, তাহলে আমার 2-র পরিবর্তে 0 হবে। এবার আসো 1 নিলে 5 হচ্ছে, তাহলে 1 নিলাম, তাহলে ওটা কী হচ্ছে, 101, কারণ আমি বলছি যদি কোথাও সংখ্যা পাই সেখানে 1 বসবে, সংখ্যা না পেলে 0 বসবে, তার মানে সংখ্যা পাওয়া মানে ট্রু, এইভাবে চিন্তা করা হচ্ছে। এখন যদি বলি সাপোজ ধরো 15, তাহলে কত হবে, তাহলে 15-এর জন্য শুরু করতে হবে কত থেকে, সরাসরি 15 নাই, তাহলে 8 থেকে শুরু করতে হবে, তাহলে আসো 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তার মানে হচ্ছে 4টা 1। সো এইভাবে কিন্তু
খুব দ্রুত আমরা চিন্তা করতে পারি, এগুলো তো আমি লিখলাম, তোমরা লিখবো না, শুধু চিন্তা করবো এইভাবে। সাপোজ তোমরা যে আমাকে বলো স্যার 20 কত হবে, আমি কিন্তু লিখবো না, সরাসরি চিন্তা করবো যে 16, তারপর 8 দরকার নাই, 4 দরকার আছে, 2 দরকার নাই, 1 দরকার নাই, শেষ। এই হচ্ছে 20-এর বাইনারি। যদি বলো স্যার 128-এর বাইনারি কত, তাহলে আমার সিকোয়েন্সটা মাথায় থাকবে যে 128 তো আছে, তাহলে 128 মানে 1, তাহলে 128 তো হয়ে গেল, তাহলে 64 নাই, 32 নাই, 16 নাই, 8 নাই, 4 নাই, 2 নাই, 1 নাই। এই হচ্ছে 128-এর ইকুইভ্যালেন্ট বাইনারি। আমরা কি বুঝতে পেরেছি? একটু হাতে কলমে প্র্যাকটিস করলে তোমরা এটা পারবা, আশা করি প্রবলেম হবে না। আমরা এই ছোট প্রোগ্রামটা বুঝাই, 4 এবং 5-এর বাইনারি তো সবাই বুঝছো। আচ্ছা, এখন এখন আসো এই দুইটার মধ্যে আমরা অপারেশন চালাবো, যে এ অ্যান্ড বি ইকুয়ালস টু, মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 4 অ্যান্ড 5, তাই তো? ইকুয়ালস টু, তাহলে আনসার কী আসবে সেটা আমাদের দেখতে হবে। এটা একটু ফরম্যাটিং করে নেই, ক্লাস হলে তো বোর্ডে লিখতাম, এখানে এখানে লিখতে হচ্ছে। তাহলে আসো, যে অ্যান্ডের ক্ষেত্রে তোমরা কী জানো, যে যদি দুইটা ইনপুট সেম হয়, সেম না, দুইটা ইনপুট যদি ট্রু হয় তাহলে আনসার ট্রু। তাহলে এখানে দুইটা ইনপুট ট্রু বলতে এই দুইটা ওয়ান আছে, এক কলাম, কলাম ওয়াইজ চিন্তা করতে হবে। তাহলে প্রথমটা ট্রু, তাহলে আনসার হচ্ছে 1, দ্বিতীয়টাতে দুইটাতে 1 নাই, অবশ্যই 0, দ্বিতীয় তৃতীয় দুইটাতে 1 নাই, তৃতীয় কলামে তাহলে 0। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত, 1 ডাবল 0 ইকুইভ্যালেন্ট কত, 4 একটু আগে আমরা কিন্তু করে আসছি, 1 ডাবল 0 ইকুইভ্যালেন্ট কত, 4, এটা কিন্তু ডেসিমাল, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকেও চিন্তা করা যায় যে কিভাবে 4 হয়। আচ্ছা, এখান থেকেও চিন্তা করা যায় যে আমাদের এখানে তিনটা ডিজিট আছে, তাহলে এটার পজিশন নাম্বার কত, পজিশন নাম্বার হচ্ছে 1 2 4, মানে এই যে এই অনুসারে, তাহলে 4 এর ঘরে 1 আছে, তার মানে 4 কনসিডার করব, তাহলে এখানে হচ্ছে 4, এখানে 4 এর ঘরে 1 আছে আর 1 এর ঘরে 1 আছে, তার মানে 4 আর 1 চিন্তা করব, যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, তাহলে এটা 5। এভাবে চিন্তা করতে হয়, যেমন ধরো যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে 1 2 4 8, তার মানে এই সিকোয়েন্সটা আমার ইউজ হয়েছে, তাহলে এটাকে চিন্তা করবো 8, এটাকে 4, এটাকে 2, এটাকে 1, কল্পনা করবো এইভাবে যোগ করলে দেবো 15 নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড, এই কারণে আমাদের এখানে আনসার আসছে 4। আর এবার আসো অরের ক্ষেত্রে কী আসছিল, 5, কেন 5 আসছে দেখি। তাহলে আসো আমরা এইটাকে কপি করি, কন্ট্রোল সি, এবার এটার নিচে দিই কন্ট্রোল ভি, এখানে হবে এবার অর। তাহলে অর হলে নিয়ম কী, যে অর হলে শুধুমাত্র দুইটা জিরো হলে ফলস, আদারওয়াইজ ট্রু, দুইটা জিরো হলে ফলস, আদারওয়াইজ ট্রু, তার মানে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, তৃতীয়টাও কিন্তু ট্রু হবে। তাহলে 1 0 1 এর ইকুইভ্যালেন্ট কত, 5। এই যে অরের মিনিং কিন্তু যে কোনো একটা ট্রু হলে ট্রু, তার মানে 1 আছে এটা এই কলাম ট্রু, এখানে 1 নাই, কোথাও নাই দ্বিতীয় কলামে, সো এটা ফলস, এখানে একটা 1 আছে সো ট্রু, সো শুধুমাত্র দুইটা জিরো হলে ফলস, তাহলে এটা আনসার কত পাবো, 5। এবার আসো, বুঝছো কি তোমরা, তোমরা কি? আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো এক্সোর, এক্সোরও তোমরা অপারেটর এই কি বলে লজিক গেটে দেখে আসছো। এক্সোরের মিনিং হচ্ছে ইনপুট লেভেল, দ্যাট মিন্স ইনপুট টাইপ যদি এক লেভেলে সেম হয় তাহলে তোমার জিরো হবে, যদি অল্টারনেট হয় তাহলে তোমার 1 হবে। তার মানে সেম, সেম বলতে দুইটা 1 হলে জিরো হবে, দুইটা জিরো হলেও জিরো হবে, শুধুমাত্র যদি বিপরীত ইনপুট হয় তাহলেই 1 হবে। তাহলে প্রথম দুইটাতে, প্রথম কলামে দেখাচ্ছে দুইটাই 1, তার মানে সেম, এই কারণে এখানে হবে 0, দ্বিতীয় কলামে দুইটা 0, তার মানে সেম ইনপুট, মানে সেম টাইপের ইনপুট, তার মানে হচ্ছে 0, তৃতীয় কলামে দেখতে পাচ্ছি একটা 0 একটা 1, তার মানে একে অপরের বিপরীত, তাহলে আনসার হবে ট্রু, তার মানে 1। তাহলে আনসার কত হবে এখানে, 1। কন্ট্রোল এস আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো 4 5 1, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এখানে মেসেজ সহ দিতে চাই, দাও এ অ্যান্ড বি ইকুয়ালস টু, এখানে দাও এ অর বি ইকুয়ালস টু, এখানে দাও এ এক্স অর বি ইকুয়ালস টু। এখন তোমাদের কাছে কোশ্চেন, তোমরা কতটা প্র্যাকটিস করছো আমি একটু দেখব, তোমাদেরকে কোশ্চেন করে করে দেখো। আমাদের আসছে এ অ্যান্ড বি 4, আমি যদি এখানে এর জায়গায় এর ভ্যালুটা দেখাতে চাই, মানে 4 বির জায়গায় 5 দেখাতে চাই, কিভাবে করব, কে বলতে পারবা, এর জায়গায় এর ভ্যালু, বির জায়গায় বির ভ্যালু, কে বলতে পারবা? তাহলে এখানে পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি মানে এখানে কি হবে, তাহলে প্রথমে এ হবে কমা, তারপরে এটার পরিবর্তে পার্সেন্টেজ ডি, এ ডির পরিবর্তে এর পরে গিয়ে বি এবং কমা, তাই নাকি?
আমি শুধু একটা দেখলাম, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিবা। তাহলে দেখো আমাদের এই যে 4 এন্ড 5 ইকুয়ালস টু 4। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো, আমার একটু পরে আরেকটা ক্লাস আছে। তো তোমরা এতটুকু প্র্যাকটিস করো, আগামীকাল সকালে তোমাদের সাথে আবার দেখা হবে, সেখানে আমরা লুপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।